আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ব্যবসায়িক আইডিয়া নিয়ে আমি সবসময় ভিডিও বানাই। যদি আপনি আমার এই বিজনেস আইডিয়াগুলো পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়ার মধ্যে আজকে যে বিজনেস আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব, এটা মূলত যারা ছাত্র তাদের ক্ষেত্রে বেশি কাজে লাগবে, অথবা বিভিন্ন পেশাজীবী লোকেরাও এটা কাজে লাগাতে পারেন। কারণ আজকে যে ব্যবসাটার কথা বলবো এটা মূলত একটা পার্ট টাইম ব্যবসা, আপনি অবসর সময়ে এই ব্যবসাটা করতে পারেন। আর এই ব্যবসাটা আপনি আপনার যে কোনো এলাকায় করতে পারবেন, আপনি আপনার অবসর সময়ে এই ব্যবসাটা করতে পারবেন। যারা চাকরি করেন তাদের মূলত শুক্রবারের দিন ছুটি থাকে, সেই দিনই কিন্তু এই ব্যবসাটা করা যাবে। আবার যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরও শুক্রবারের ছুটি থাকে, তারাও কিন্তু এই দিন এই ব্যবসাটা করতে পারবেন। আচ্ছা, এত বনি বন না করে সরাসরি বলে দিচ্ছি আসলে আমি কিসের ব্যবসার কথা বলছি। আজকে আমি সুগন্ধির ব্যবসার কথা বলবো। সুগন্ধির ব্যবসা যারা করে তারা শুধুমাত্র সুগন্ধি বিক্রি করে না, পাশাপাশি টুপি, তসবি, মেসওয়াক, টুপি, পাঞ্জাবি, পায়জামাও অনেকে বিক্রি করে। এ ধরনের অনেক আইটেম রয়েছে এই দোকানগুলোতে। আর এই দোকানগুলো যেহেতু আমাদের দেশ মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, আমরা ধর্মীয় অনুরাগীতে বিশ্বাসী, শুক্রবারে বিশেষ করে আমাদের ধর্মীয় অনুভবটা বেশি বেড়ে যায়, তার জন্য আমরা শুক্রবারে বেশি করে নামাজ পড়ার জন্য মসজিদে যাই বেশি বেশি লোক। তো সেই দিন যেহেতু মসজিদে অনেক লোক সমাগত হয়, তো সেই দিন আমরা এই ব্যবসাটা করতে পারি মসজিদের পাশে যে কোনো জায়গায় একটা টুপরি দোকান নিয়ে, অথবা দোকান ছাড়াও কিন্তু অনেকে অস্থায়ী দোকান নিয়ে অনেকে এই ব্যবসাটা করেন। এবং এই শুক্রবারেই, শুধুমাত্র শুক্রবারেই এই ব্যবসাটা করে মোটামুটি একটা ভালো ইনকাম হয়, যেই ইনকাম দিয়ে মোটামুটিভাবে আপনার হাত খরচাটা চলে যাবে। অবশ্য এটা দিয়ে কিন্তু আপনি সংসার চালাতে পারবেন না। এই জন্যই বলছি যারা ছাত্র হাতে টুকটাক খরচ করতে হয়, বাবা মার কাছ থেকে টাকা না নিয়েও কিন্তু নিজেই ইনকাম করে নিজের হাত খরচটা চালানো যেতে পারে ব্যবসাটার মাধ্যমে। আর এই ব্যবসা করার জন্য আপনার বেশি একটা মূলধনের প্রয়োজন হবে না, 2-5 হাজার টাকার মধ্যে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। 2-5 হাজার টাকা আমার মনে হয় যে কোনো লোকের কাছে এখন জোগাড় করা তেমন একটা কঠিন বা কষ্টসাধ্য ব্যাপার নয়, যে কেউ এই পরিমাণের টাকাটা সংগ্রহ করতে পারবে। আর এর কাঁচামাল বা মূলধন মাল কোথা থেকে কিনবেন? সাধারণত গুলিস্তান থেকে বা আপনি চাইলে বাপু বাজার থেকে এই ব্যবসার মূলধন কাঁচামাল বা পণ্যগুলো কিনে আনতে পারবেন। গুলিস্তানের চেয়ে বরং আপনি বাপু বাজার থেকে যদি এগুলো কিনে আনেন তার আরো বেশি প্রফিট করতে পারবেন। তবে আপনি যদি যারা এই ব্যবসা করে তাদের সাথে পরিচিত হতে পারেন, তাদের কাছ থেকে পরামর্শ নিয়েও কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। কারণ যারা বাস্তবে এই ব্যবসাটা করছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া, আর আমি মুখে মুখে বললাম, এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার এলাকায় যারা এই ধরনের ব্যবসা করে তাদের কাছ থেকে সঠিক তথ্য নেওয়ার জন্য, আসলে কোথা থেকে তারা মাল আনে এবং কেমন প্রাইস আনে, হাবি জাবি ইত্যাদি সবকিছু আপনি তাদের কাছ থেকে জেনে তারপরে আপনি ব্যবসায় নামতে পারেন। তবে এই ব্যবসাটা যে অনেক প্রফিটেবল এটা আমার জানা আছে, এবং আমি বলতে পারি মিনিমাম 50% আপনি এটাতে লাভ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে। প্রত্যেকটা প্রোডাক্ট সেল করে আপনি মিনিমাম 50% লাভ করতে পারবেন। তো যদি 50% লাভ করেন তাহলে যদি আপনি 1,000 টাকা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 500 টাকা থেকে যাবে। আর 1,000 টাকা বিক্রি করা তেমন একটা কষ্টসাধ্য ব্যাপার নয়। আপনার এলাকায় আপনার বিশেষ করে শহরাঞ্চলগুলোতে এই ব্যবসাটা বেশি চলবে। শহরাঞ্চলগুলোতে মসজিদে মুসল্লি বেশি হয়, আর যেখানে লোক বেশি সেখানে বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি। তো আপনি চেষ্টা করবেন শহর এলাকায় যত বড় বড় মসজিদ আছে তার পাশে ব্যবসাটা শুরু করার জন্য। ইনশাল্লাহ আপনার এই ব্যবসায় আপনি সফলতার মুখ দেখবেন, এখান থেকে একটা ভালো অর্থ উপার্জন করবেন, যেটা আপনার নিজের জীবনের জন্য বেশ উপকারে আসবে, এবং এটার ইনকাম দিয়ে আপনি খুব সুন্দরভাবেই আপনার নিজের হাত খরচটা চালাতে পারবেন।
অনেক বেশি পেঁচাল পারলাম, আশা রাখছি আমার পেঁচাল গুলো আপনাদের অনেক উপকারে আসবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে এই ব্যবসার ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক কাফেলা এসেছিল জুম্মাবারের দিন ব্যবসায়িক কার্যক্রমের উদ্দেশ্যে, ব্যবসা করার উদ্দেশ্যে। তখন বেশিরভাগ মুসল্লিরাই জুম্মাবারে খুতবা পড়া বা খুতবা শোনা বাদ দিয়ে সেই কাফেলার কাছে ছুটে গিয়েছিল যে তারা কি পণ্য এনেছে দেখার জন্য। তো তখন এভাবে নামাজের সময়, খুতবার সময় এই ধরনের অপ্রীতিকর একটা ঘটনা ঘটার কারণে আল্লাহ পাক তখন থেকে জুম্মাবারে আজানের পর থেকে সকল ধরনের ব্যবসা নিষেধ করে দিয়েছিলেন। জুম্মাবারে আজানের পর থেকে ফরজ নামাজ শেষ হওয়া অব্দি আমাদেরকে এই ব্যবসাটা করা যাবে না, কেননা এই সময় আল্লাহ তাআলা নিজেই নিষেধ করেছেন এই ব্যবসাটা না করার জন্য বা যে কোনো ধরনের ব্যবসা না করার জন্য। যেহেতু আমরা জুম্মাবার উদ্দেশ্য করেই এই ব্যবসাটা করব, তাই অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যেন খুতবার আগে যে আজান হয় সে আজান থেকে ফরজ নামাজ শেষ হওয়া পর্যন্ত আমরা যেন এই ব্যবসাটা না করি। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি ততটুকুই আমি বলেছি, তবে অবশ্যই আপনারা এই সম্পর্কে আরো বিস্তারিত জেনে তারপরে ব্যবসা শুরু করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।